পাকিস্তানে বোমা বিস্ফোরণে 10 জনের মৃত্যু। অনলাইন ডেস্ক। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় মঙ্গলবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত 9 জন মারা গেছে। এতে আরও 24 জন গুরুতর আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ওই এলাকায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইরফান আলী জানান, মঙ্গলবার ভোরে খুররাম উপজাতীয় অঞ্চলের গোদার এলাকায় দিয়ে যাত্রীবাহী একটি মিনিবাস যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। জেলার ঊর্ধ্বতন এক ডাক্তার মুজাহিদ খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে একজন নবজাতক শিশু সহ 9 বছর বয়সী আরও একটি শিশু রয়েছে। এছাড়াও বিস্ফোরণে 2 জন নারী মারা গেছে, তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এএফপি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।